লোকসভা নির্বাচন 2024 প্রথম ফেজের লাইভ আপডেট, বুলেট থেকে ব্যালট। মণিপুর অস্বস্তিকর যাত্রা শুরু করেছে, কারণ এলএস নির্বাচনের প্রথম পর্বে ভোট শুরু হয়ে গেছে। মণিপুর যখন প্রায় এক বছর ধরে রাজ্যের জর্জরিত দ্বন্দ্বের ছায়ায় তারা ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, তখন ভোটের সময়সূচি দেখায় যে বিভাজন কেবল তার জনগণের হৃদয়েই নয়, নির্বাচনী প্রক্রিয়ার যৌক্তিক জটিলতায় প্রায় প্রকাশ। অভ্যন্তরীণ মণিপুর শুক্রবার প্রথম ফেজে তার ভোটের মাধ্যমে স্প্রিন্ট করার জন্য প্রস্তুত। প্রথমে দুই ধাপে 19 এপ্রিল এবং 26 এপ্রিল বিস্তৃত আউটার মণিপুরের ভোটের বিপরীতে ব্যালট বক্স এবং প্রতীকী যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে, যেখানে গণতন্ত্র বিরোধের সাথে লড়াই করছে। মেইতি সম্প্রদায়ের একটি মর্যাদায় দাবির প্রতিবাদে পার্বত্য জেলাগুলিতে 3 মে 2023 তারিখে আয়োজিত একটি উপজাতি সংহতি মার্চ, এরপরে যে সহনশীলতা হয়েছিল তা মণিপুরের জাতিগত লাইনে তীব্রভাবে বিভক্ত হয়েছে। সহিংসতা কমে গেলেও তা এখনও শেষ হয়নি, সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। সম্প্রতি জানা যাচ্ছে 2 জন আদিবাসী ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন এবং অন্যরা আহত হয়েছেন, যদিও বাসিন্দাদের মাধ্যমে নেভিগেট ভয় ও অনিশ্চয়তার ছায়া ঘুরছে। কার নেতৃত্বে শান্তির প্রতিষ্ঠা করতে সক্ষম এবং ঐক্য, যারা ব্যস্তচ্যুত হয়েছেন তারা সতর্ক থাকবেন। কমিশন 438টি ত্রাণ শিবিরের বসবাসকারী ভোটারদের জন্য 2টি লোকসভা কেন্দ্রে 94টি বিশেষ ভোট কেন্দ্র স্থাপন করেছে। শরণার্থীরা এই স্টেশনগুলিতে ভোট দিতে পারে এবং ভোট দেওয়ার জন্য তাদের বাড়িতে ফিরে যাওয়ার বিকল্পও রয়েছে। মণিপুরের ক্যাম্পে বসবাসকারী 60,000 বিজোরের মধ্যে প্রায় 18,000 জন বিশেষ ভোট কেন্দ্রে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যারা প্রতিবেশী যেমন মিজোরাম এবং অন্যান্য রাজ্যে পালিয়ে গেছে। তাদের বেশিরভাগই তাদের গ্রামে ফিরে যাওয়ার পরে সহিংসতার সম্মুখীন হওয়ায় ভয়ে ভোটদান থেকে বিরত থাকার সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে আরও আপডেটস পেতে অবশ্যই দেখতে থাকুন দ্য লোকাল জার্নালিস্ট চ্যানেল। ধন্যবাদ।